আসসালামু আলাইকুম লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল আইওন টিভির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আপনাদের সুপল আছি আইওন টিভির সেটের তো নাই সরাসরি আনাগুলোকে আছি আর আজকের অনুষ্ঠান আমরা স্কাই 782 তে আমরা সানের দর্শক মন্ডলী আমরা আজকে নতুন আঙ্গ ফোকরাম খান সানের নামে একটা কুইয়ের আঙ্গ ফোকরাম খান আসলে আমরা নোয়াখালীর আঞ্চলিক ভাষার অনুষ্ঠান এটান আঞ্চলিক ভাষার অনুষ্ঠানে আমরা নোয়াখালীর এই লন্ডন এবং লন্ডনের ভারত যাত্রা ইউরোপের যেসব দেশের নেতারা এই দেশে আই বসবাস করে আসলে হেতাগর লই আমরা হেতাগর সুখ দুঃখের কথাবার্তা লই আমরা একটা কিছু নোয়াখালীর ভাষা একখানা আঙ্গ অনুষ্ঠান করতে চাই। আমরা চেষ্টা করি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নোয়াখালীর সুখ দুঃখ নোয়াখালীর আঞ্চলিক কথা নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য লই আমরা একখানা আলোচনা করবেন লাই আন্নগর লগে হইতে পারার মতো আমি নিজের সুফল আছি আইওন টিভি সেটার তুলনায় সরাসরি কথা কইয়ের আর আনলগে যে আঙ্গ লগে দুগা নোয়াখালীর ম্যাচজন আছে আর ব্যাকের ডাইনে আছে আর লগে জনাব আব্দুর রশিদ ভাই আর লগে ডাইনে আছে আর লগে জনাব সালমান হোসেন ভাই। আই আসলে আইওন টিভির আসলে ধন্যবাদ জানাই এর আইওন টিভি একটা অনুষ্ঠান করি পেলাই আইওন টিভির অনুষ্ঠানের মাধ্যমে আমরা আঙ্গ হুরা নোয়াখালীর কথা হুরা পৃথিবীর মানুষের আমরা শুনে দিতাম হারিয়ের আর আঙ্গ লগে আসলে ব্যাঙ্গের বিশেষ ভাই সহযোগিতা করছে আঙ্গ টিএনটি কনসালটেন্সি ইফতি আহমেদ ভাই ইফতি আহমেদ আমরা ধন্যবাদ জানাই এর আঙ্গ এই অনুষ্ঠানের পক্ষে তুন দর্শক মন্ডলী আপনারা তারা আঙ্গ অনুষ্ঠান সানের আপনাদের ব্যাকরে কুইয়ের আপনারা আন্নগর টিভির স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেখবেন নাম্বার দেখলে আপনারা আঙ্গর এই নাম্বারে সরাসরি কল করতে পারবেন কল করলে আঙ্গ দুজন মেজন আছে দুজন মেজন লোক আপনারা কথা কইতে পারবেন। আই আসলে আঙ্গ অনুষ্ঠান শুরু করবার আগে আমরা প্রত্যেক দিনের মতো হইতে পারার মতো একটা দাদা দিয়ে শুরু করি আসলে আজ আমরা একটা দাদা দিবো আমরা দর্শকগুলাই দর্শকরা আপনারা যারা দাদাগা উত্তর দিতে পারবেন আপনারা আঙ্গরে জানাবেন ফোন করি অথবা আঙ্গরে এসে লিখে যেতে পারবেন আঙ্গ দাদাগা যে দাদাগা হয়েছে আঙ্গ লাল গরু হানি 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 হাইলে মরি যায় লাল গরু লতা খায় হাতা খায় হানি হাইলে মরি যায় দাদাকে একটু দিয়ে গিয়ে একলা আসলে লাল গরু হাতা খায় লতা খায় হাতা খায় হানি হানি হাইলে মরি যায় আমরা দাদারা এই দাদাগার উত্তর দিতে পারবেন আমরা আঙ্গরে কল করতে করতে পারবেন আর আঙ্গরে অথবা আঙ্গ শ্রেণী লিখে আঙ্গরে জানাই দিতে আঙ্গরে দর্শক মন্ডলী আমরা আর বেশি কিছু চাই জান আঙ্গ দুজন মেজন আছে মেজনের কাছে সরাসরি চলে যাবো আয় আর আঙ্গ আসলে এই দুইজন মেজন হয়েছে আঙ্গ একজন হয়েছে আঙ্গ আব্দুর রশিদ ভাই আব্দুর রশিদ ভাই আসলে শেফিলের তুন আইসে এতেন শেফিলের তুন আইসে আর আব্দুর রশিদ ভাইয়ের মেন ইয়ে হয়েছে আসলে এতেন নোয়াখালী জেলার এতেন দুই নম্বর দাঁতপুর ইয়ানে দাঁতপুর গ্রামের হাতেন মোস্তফা আমিনের বাড়ির হলে হাতেন রশিদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শেফিলে তো আইছেন শেফিল থান আসলে মেলা দিন যাবত ভালো আছেন কেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ দেশের কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ দেশে কি ঠিক আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে করোনা টোনা ব্যাকে ঠিকঠাক আছে দেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো আল্লাহ রাখছে বিশ্ব এই দুর্যোগের করোনার ভিতরে ব্যাক তো না আল্লাহ রহমতে আঙ্গর ভালো রাখছে আমার পরিচিত আমার জানা শুনার মধ্যে অনেক লোকে দুই চারজন চলে গেছে আর মাকে যা অনেক লোক আছে আল্লাহ ভালো রাখছে যাক আর এই অনুষ্ঠানটা যারা আয়োজন করছে ক্যামেরার ফিসে সামনে ব্যাকের আমাদের এই দর্শকদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ ভাই আর লগে আছে আঙ্গ আরেকজন আছে আঙ্গ সালমান হোসেন ভাই সালমান হোসেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সালমান ভাইও আসলে শেফিল্ডে আছে শেফিল্ডে থাকে শেফিল্ডে তো আইসে তেন তারা দুজন আসলে একই জায়গা তো আইসে দেশের কি অবস্থা ভালো আছেন নাকি আগে আলহামদুলিল্লাহ দেখে ভালো আছে আমি সালমান ভাই সে নোয়াখালী জেলার সোনামণি থানার ফালফাড়া গ্রামের আকু ব্যাপারীর বাড়ি হলে এতেন জি আয় আসলে আঙ্গ দুজনের কাছে গিয়ে প্রশ্ন করবো আসলে আঙ্গ এই শেফিল্ডে আঙ্গ বর্তমানে আঙ্গ কমিউনিটির কী অবস্থা আসলে আঙ্গ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আঙ্গ শেফিল্ডের অবস্থা খুব ভালো এই দুর্যোগের ভিতরে ভালো আছে আমরা ভালো আছে ভালো আল্লাহ রাখছে আর ভালো রাখার জন্য আল্লাহর কাছে সাহায় সবসময় দোয়া করি তো বাঙালিরা আমরা যারা আছি অনেক ভালো আছি ভালো রাখছে এর ভিতরে দুই একজন লোক বেদিয়েই চলে গেছে বাকি এলাকারও আল্লাহ সুস্থ সবলভাবে রাখছে তারপরে এলাকাতে যারা মুরব্বিয়ান আছে এরাও আল্লাহ সবাই ভালো রাখছে চলতেছে
কমিউনিটির অবস্থা ভালো, বাঙালি একটা বাঙালি কে আছে ইয়ানে জি বাঙালি কে আছে বাঙালি আছে মেলা বাঙালি আছে ইয়ানে আমরা 30-32 হাজার বাঙালি আছি। আচ্ছা, বসবাস করে নোয়াখালীর মানুষ বেশি নাই, অল্প অল্প চিন্তা ভিন্ন আগে আসিল না, ইদানিং গত ক বছরের ভিতরে কিছু বাঙালি আরও ইউরোপের অন্যান্য দেশের আইসে আংলগে এত রয়েছে, আমিও ইউরোপ থেকে আইসি পর্তুগাল থেকে আয় একসাথে হয়েছি ইয়ানে, আর আমার ওই সালমান ভাই উনি হুরানা মানুষ ইয়ানে তুই একসাথে হয়েছে, মিলিমিশে আমরা সবাই থাই, মোটামুটি ভালোই লাগে। সালমান ভাই, আসলে আঙ্গো এই বাঙালি কমিউনিটি যে ইহানে আছে, ইয়ান আসলে বাঙালি কমিউনিটি আঙ্গো সলাহিরের মধ্যে কোনো সমস্যা আছে নাকি এটা ইয়ানে এই শেফিল্ডের মতো জায়গা? শেফিল্ডে না, আলহামদুলিল্লাহ ওরকম কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আঙ্গো সবাই মিলেজুলেই থাকি, আলহামদুলিল্লাহ নোয়াখালীর আঙ্গোর নোয়াখালীর মানুষ আছে অনেক আলহামদুলিল্লাহ। এখন আগে তো যখন আই আইসি অনলি চার পাঁচটা ফ্যামিলি ছিল। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক নোয়াখালীর মানুষ আইসে, এখন আমগো কমিউনিটি আলহামদুলিল্লাহ সকল বাঙালি ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমগো মসজিদ মাদ্রাসা আছে, স্কুল আছে, চলাফেরা আলহামদুলিল্লাহ আমরা ভালোই করি আলহামদুলিল্লাহ। কোনো রশিদ ভাই, আপনি তো একটা মসজিদ জড়িত আছেন মনে হয় যুদ্ধ শুনছি মসজিদ ইয়ানে বাঙালি মসজিদ শেফিল্ডে ডান্নাল এলাকা দুইটা আছে, তো একটা এলাহি মসজিদ আর একটা আলাইয়া মসজিদ। এলাহি মসজিদের মধ্যে আমিও আছি, আমার সাথে ভাইও আছে। আচ্ছা, আমার কমিটির লোক এজিএমের মধ্যে আছি, মসজিদ পরিচালনা কমিটির মধ্যে আমাদেরকে রাখছে সবার খেদমত করার জন্য। আচ্ছা, এই চলতেছে, করোনার মুহূর্তে তো মসজিদে যাইতে পারি না, আল্লাহ তো মসজিদ বন্ধ করে দিছে, তো আল্লাহ যদি মানুষের ভিতরে এই বুদ্ধি দেয় যে উদয় বুদ্ধি হয় যে আবার মসজিদের মুখী হয় ওই যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সালমান ভাই, আঙ্গো হিয়ানে আঙ্গো কোলাইনগুন হরলেখা করিবার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে নাকি আসলে হিয়ানে শেফিল্ডে? সত্যি কথা কইতে ভাই, আমরা যে এরিয়ার মধ্যে থাকি শেফিল্ড, হিয়ানের মধ্যে কমপক্ষে 5-7টা মসজিদ আছে। আচ্ছা, মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদেই আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, সবাই আরবিক ইংলিশ মকতব সিস্টেম আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই যায়, ভালোই যায়। গ্রামের স্কুল স্কুল আছে নাকি? স্কুল আলহামদুলিল্লাহ ভেরি গুড, ভালো স্কুল আছে। সারাউন্ডিং আমরা যে এরিয়াতে থাকি 2 মাইলের মধ্যে ভালো স্কুল আছে, ভালো তারা ভালো করতেছে ডে বাই ডে আলহামদুলিল্লাহ ভেরি গুড। রশিদের কাছে কইতাম আসলে আঙ্গো শেফিল্ডে তো এই এরকম কোনো কিছু মানে বর্ণবাদের তো আসলে একটা ঝামেলা আছে এক জায়গা টুকটাক আর কি, তো আঙ্গো হিয়ানে আঙ্গো কমিউনিটির মানুষ কি চলাহিরাতে কোনো সমস্যায় তো আল্লাহ আফর হয় না কোনোদিন? আমি 10-12 বছর হয়ে গেছে শেফিল্ডে আছি, আমি আসার পর থেকে ভাই বর্ণবাদের এ ধরনের কোনো ইয়ে আমার চোখে পড়ে না। ইংল্যান্ডের অনেক জায়গার মধ্যে শুনছি বা টিভি চ্যানেলে দেখছি ইহান দিয়ে ইহান দিয়ে হয়, কিন্তু আঙ্গো শেফিল্ডের মধ্যে পুরো শেফিল্ডের ভিতরে সাউথ ইয়র্কশায়ারের মধ্যে আমি দেখিনি কোনো এরকম বর্ণবাদ নিয়ে কোনো ধরনের জামিল হয়েছে। আচ্ছা, তো আমার চোখে পড়ে না বা আমি শুনিও নাই। আচ্ছা, তো আল্লাহর রহমতে আমি আশা করি সামনে দিয়েও এভাবে আরও ভালো হইব, আরও ভালো হইব, ভালোভাবে মানুষ চলুন, আমরা মিলেমিশে এক জাতি জাতিগোষ্ঠী মিলেমিশে আমরা এত্তরে থাইম, এটা আমার আশা, আশা করি থাকবো থাকবো। আর আঙ্গো নোয়াখালীর কোনো লোক আঙ্গো এই যেমন যে সিলেটের যে কমিউনিটি আছে তারা কি আমরা একসাথে কি সবসময় চলা বেরোতে পারিনি? আল্লাহর রহমতে আমরা ইয়াতে কি কমো আপনারা ভাই, সবাই যে ঢাকার হোক নোয়াখালীর হোক বাঙালি, আমরা বাঙালি, আমরা মনে করি যে আমরা বাঙালি বাংলাদেশের জন্য আইসি, আমরা মিলেমিশি সুন্দরভাবে থাকি, কোনো ইয়ে নাই। ইয়ানে বাঙালি একটা কমিউনিটি আছে, কমিউনিটির মধ্যে আমরা সবাই মিলেমিশি থাকি, যাই কমিউনিটি হ্যাঁ ব্যাগে ব্যাগের খোঁজ খবর লয় রাখি আল্লাহর রহমতে। আচ্ছা, আই সালমান ভাই, আই যদি জানি আপনি ব্যবসা করেন শেফিল্ডে, আসলে ব্যবসা করেন টুকটাক ছোটখাটো কিছু ব্যবসা করেন আপনি, আপনার ব্যবসায়ীকে কোনো সমস্যা বা ব্যবসায়ীকে আপনাকে ইয়ানে যে আপনারা যে ব্যবসাটা করেন এই ব্যবসা কারণে আসলে খুব দূরে আপনারা সফল হয়েছেন, ইয়ানে সফল হন আপনারা কে কে আপনাকে ইয়ানে মানে যে ব্যবসাটা একটা বিজি আছে মানুষ ঠিক আছে, আপনার হয়তো বাঙালি মানুষ আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করেছেন ইয়ানে, আপনার দোকানে কি মানে ব্যাগ মানুষ কে আইনি ভাই? আমরা যারা ব্যবসা করি মেজরিটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট
বিজনেস ওনার হইলো বাঙালি, আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের মধ্যে। আর আমরা যারা শেফিল্ডের মধ্যে যারা বিজনেস করি, আলহামদুলিল্লাহ মেজরিটি হইলো বাঙালি। কিছু কলার আছে আসলে কথা বললে স্যার একা না জি কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে কইছেন আপা? শিবুল ভাই আয়ানের হচ্ছে দিনের দশ সুমিয়া পা। ও সুমিয়া পা, ভালো আছেন? নেই আছি, আর না আছেন? নেই আমি ভালো আছি। আঙ্গ অনুষ্ঠান সান কিয়া জানেন নেই? আজ দাদুদের কিয়া মারিয়া চলে মারিয়া চলে নেই? জি। ও আচ্ছা ঠিক আছে, আইসা আই লিখে দেখছি, অসুবিধা নাই। আর আঙ্গো অনুষ্ঠান স্যার আসলে ধন্যবাদ সুমিয়া ফার কাছে কইতাম। সুমিয়া ফার, আঙ্গো এই আঙ্গো এই অনুষ্ঠানে আপনার কোনো মতামত আছে নি সেখানে? অবশ্যই মতামত আছে। আমাদের দশ অতিথি যে দুইজন আছে তারা দুলে ভাই হবে সম্পর্ক দুলে ভাই নিয়ে আমি চিন চিন নেতা করে আজ আঙ্গোরা কেন টাইম দিয়ে আমরা হেঁটা করলে লাগে নোয়াখালী যা খুব সুখ কথা কম তো কথা কোন আমরা হেঁটা হুনের কথা কোন আচ্ছা দেন না কোন হুনের কথা হলো কোন। আসসালামু আলাইকুম দুলে ভাই। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুলেজন দাগো দুলে ভাই। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন নি সবাই? আছি ভালো আছি। আনা নেগো তো দাদা দিকে শেয়ার কই বললে কম দিছি আছি কার্ডবেন্ডে দিবেন কোন সাই কোন কোন আমরা ট্রাই করি নি। ও মাগালা দালাতা দিরিয়াত কত দাদা তাই কোন সাই কি হ্যাঁ হাইবেন নিগো মারগাত মারগাত লতা হাতা আবার কোন সন প্রতিষ্ঠিত হয়েছেন তো মোটামুটি ধন্যবাদ ভাই। রশিদ ভাই বাড়ি নোয়াখালী আসলে দাঁতপুর আমাদের বাড়ি আঙ্গো দাঁতপুরে আসলে মেলা জায়গা আছে আঙ্গো একখান নোয়াখালীতে একখান ইয়ে আছে আঙ্গো বিশ্ববিদ্যালয় আছেন বর্তমানে আসলে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বেশি দিন নয় এটা মনে হয় কতদূর মানে 10-12 বছর হয়ে গেছে বা কি হয়েছে আর কি বা 13-14 বছর হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে কেন হয়েছে যে বাংলা নোয়াখালী আসলে কত দূর উপকার হয়েছে একখানা আঙ্গোর একখানা না কেন কইন আঙ্গোলা কলার আছে জি কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলে যাতে আঙ্গোর কল করি আপনারা কেন টিভি সাউন্ড কেনা কেনা মিউট করি আঙ্গোলা কথা কইন না কেন জি কলার। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে কইছেন ভাই? আমি তো শুভল ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কে কইছেন ভাই? ভাই আমি নজরুল ইসলাম সুমন। সুমন ভাই ভালো আছেন? নেই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন? ভালো শুভল ভাই। হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি। আপনি প্রোগ্রাম স্যারের ধন্যবাদ। আমি প্রোগ্রামে একটা কথা আছে। কোন না কেন কোন আমি তো দুজন মাস জানা না জি আপনার কথা কমু আপনার কাছে যদি কোন কিছু জানা থাকে আপনার আঙ্গুর করলে আমরা এটা হেলে আলোচনা করবো একটা আমরা চেষ্টা করুন। কোন
কোন গাছে মানুষের মাথা কোন গাছে সিংহা খাতা? আচ্ছা এটা সামনে কইবো আপনারে সময় করি ইনশাল্লাহ আমি না কইবো কই দিব আপনারে আপনি ফোকলাম সাইডে দান জি জি আসসালামু আলাইকুম নজর জি কলার আসসালাম নেক্সট কলার কলার আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন আফা কে কইছেন আফা কে কইছেন টিভির ভলিউম কেন কমাই দেন কেন দর্শক মন্ডলী আপনারা যাদের আঙ্গুলে ফোন করবেন আপনারা টিভি সাউন্ড একবারে কমাই দিতে ফোন করে কথা কইতে তাহলে আমরা কথা শুনতে সুবিধা হবে আঙ্গুলাই জি রশিদ ভাই বিজ্ঞান হয়েছে আসলাঙ্গ নোয়াখালী কত রূপ হয়েছে কেন আসলে আমি নোয়াখালী জানো সারা বাংলাদেশের জন্য উপকার হয়েছে আচ্ছা সারা বাং সব জেলা তো নাঙ্গ নোয়াখালী আই লেহাড়া করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় হাসা কথা আরও জাপ আমি দেখছি জাপানের হোলা আইন আছে তারপরে ইউরোপের অনেক দেশের হোলা আইন যাই এই আঙ্গ বিশ্ববিদ্যালয় আছে হল আছে ছাত্র থাকার জন্য ওই যে হোটেল কয় হোটেল আছে হিয়ানে থায় আচ্ছা আচ্ছা তারপরে হিয়ানে হড়ে এরপরে আঙ্গ নোয়াখালীর লাগে ওইটা একটা গর্বের বিষয় এরকম একটা ইয়া বিশ্ববিদ্যালয় উচ্চ মানের হয়েছে এবং আপনি দেখছেন আরও এটার অনেক সুফল সারা বাংলাদেশের ভিতরে প্রথম নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিত আইলে হোলা আইন থাকা খাওয়ার যে ব্যবস্থা হয়েছে এটা পৃথিবীর কোনো দেশে নাই বাংলাদেশের কোনো জেলায় কেউ চালু করেন কোনো বিশ্ববিদ্যালয় চালু করেন নোয়াখালীতে একমাত্র নোয়াখালীর অভিভাবক যারা তারা এটা চালু করছে থাকা খাওয়া ইউকে থেকে করেন আপনি নাম কি আপনার হুনের নাম কি নাম কান কন নাম কান কন আত্রা হুনের কন আপনি সালামু আলাইকুম আপা আপনার নাম কি আপা আসসালামু আলাইকুম ভালো আছেন নি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন আপনি সুন্দর করি কন আমরা নোয়াখালীর ভাষায় কথা কথার চেষ্টা করুন আনো আপনারও আঙ্গলা নোয়াখালীর ভাষায় এক কারিগর আমি ভাষায় কথা কইবেন ধন্যবাদ আপনারা ধন্যবাদ আপনি ফোন করছেন আপনার নামকান কই দেন নামকান কই দেন নাম কই দেন নোয়াখালী মাইয়া হাতেন ধন্যবাদ আফা আপনি প্রোগ্রাম সাইডে থান জি আসসালামু আলাইকুম আঙ্গো রশিদ ভাই আমরা আসলে এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে একখান আঙ্গো এটা লেগে ভিডিও বানাইছি আমরা ছোট্ট করে একখানা আমরা আগে দর্শকদের একখানা ভিডিও একখানা দেবাই একখানা দর্শকের একখানা চাক আমাদের একখানা চান একখানা নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির আমরা ভিডিও বানাইছি জি
দর্শক মন্ডলী, আমরা গিয়া ভিডিওতে আসছি অঙ্গ আসলে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা করছি। আসলে আমরা এটা অঙ্গ নোয়াখালীর দুইটা মানুষ আছে ম্যাচ জন, সেই ম্যাচ জনকে উদ্দেশ্য করছি। আর দর্শক আমরা ভালো লাগছে ভিডিওকে অঙ্গর একটা জানাই না কেনা অঙ্গর আগে কোয়া কলার আছে মনে লাইনে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। রশিদ ভাই সালাম আলাইকুম, নজন রকম সালাম ভাই। অঙ্গ এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে অঙ্গ এ নোয়াখালীর লাই নোয়াখালী হোলাইনগুনের লাই উপকার করতে রয়েছে, বারের মানুষের লাই উপকার হয়েছে। ঠিক আছে জানি, নোয়াখালী হোলাইনকে হলাই করতে হারায়নি ঠিক মতো ভাই। এটা তো সত্যি কথা কইতে গেলে এটি এটা এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে আমগ নোয়াখালীর, অবশ্যই অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে অঙ্গ চেষ্টা করতে হইব অঙ্গ হোলা হানরে ভালো পড়ালেখা করাই এই এই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্টেজ নিবার, অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। হ্যাঁ, আর এটা আমগ গর্ব গর্ব। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। আর রশিদ ভাইয়ের কাছে কম, রশিদ ভাই এই অঙ্গ আসলে যে হোলাইনগঞ্জেন বিজ্ঞান প্রযুক্তি সেদিন হোড়বার লাই অন্যান্য স্কুল করার জন্য আই কম্পিটিশন করিয়ে আইব, এটা কতদূর এফেক্ট হচ্ছে আসলে? মানে এগুলোর লক্ষ্য থাকবে কোন বিজ্ঞান প্রযুক্তি হড়ায় করবে এখন, এটা কতদূর ইয়ে করছে আপনার কি মনে হয়? করছে নাকি কিছু না? এটা যথেষ্ট পরিমাণে ভালো একটা ইয়ে হয়েছে যে বিভিন্ন কলেজ থেকে পাশ করি আই প্রযুক্তি আই ভর্তি হইব। এরম ঘরের কাছে অনেক কারণে এই ধরনের একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও বেশি হলো আগ্রহ বেশি যে আমি ইয়ানে ভর্তি হম, ইয়ানে হড়ুম, ইয়ানে লেখাপড়া করি, একসময় আমি ইঞ্জিনিয়ার হমু, বড় কিছু হয়ে যামু। এই কারণে হোলাইন বেশি আগ্রহ, আগে আসিল না, দেখতে আমরা আসিলাম দেখতে আসিল না, এখন হওয়ার কারণে হোলাইন বেশি আগ্রহ হয়ে গেছে যে আমরা এই কলেজে হড়ালে ভর্তি হমু, আগ্রহ বাড়ি গেছে। এখন বেশি বেশি হোলাইন এই বাড়ির ওই বাড়ির এই গ্রামের ওই গ্রামের হোলাইনে গল আয় ভর্তি হয়। আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিতর ফ্যামিলির ভিতরে হোলাইনও আল্লাহর রহমতে এই বিশ্ববিদ্যালয়ে আছে হড়ে। হ্যাঁ খালি যে বাংলাদেশে বিদেশি মেলা আসলে মেজন দুজন আছে। আমরা দর্শক মন্ডলী আমরা আসলে গিয়া ছোটকে ব্রেকে চলে যাবো, আমরা আঙ্গো ব্রেকের সময় গেছে। আমরা মেজন দুজনের লগে আমরা আরো কিছু কথা কমু, আসলে আঙ্গো বিরতির হল আমরা চলিয়ে আমু, আমরা কোনো জায়গায় না, আমরা আঙ্গোর কথা আইয়ান। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, স্কাই 7-8-2 আইএনটিভির পক্ষ থেকে আপনাদের আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আইএনটিভি সিলেটে নাই লাইভে আসি মিনাজিন সুফল, আল্লাহ অঙ্গ দুজন নোয়াখালীর বেয়াজন আছে। আমরা আবার শুরু করি এর অঙ্গ প্রোগ্রাম। আঙ্গ রশিদ ভাইয়ের কাছে চলে যাবো, আসলে রশিদ ভাইয়ের কাছে জানা অঙ্গ গতবার একে দাদা আছে, দাদাগার উত্তর এখানে জানাই রাখে না অঙ্গ। দাদাগা উঠছিল হানির জন্তু নয় কিন্তু হানিত হানিত বাস করে, তবু হানিত বাস করে, আত নাই ঠ্যাং নাই তবু সাঁতার কাটে, এই উত্তরকার আসলে আসলে নৌকা আঙ্গোরা এই উত্তরকা দিচ্ছে। আসলে আঙ্গো জাহাঙ্গীর ভাই আঙ্গো গতবার আঙ্গু উত্তরকা দিচ্ছে আঙ্গো জাহাঙ্গীর ভাইয়ের ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইয়ের কোনো আপনার আইন টিভি দেখে নাই আঙ্গোর যোগাযোগ করে আঙ্গনের ফুল শেয়ার লিয়ে দেখে না আঙ্গো। রশিদ ভাই আছে, রশিদ ভাইয়ের আসলে কোনো যে রশিদ ভাই নোয়াখালীর হল আপনি, আপনার এলাকা হয়েছে খলিভেরাট, দাঁতপুর খলিভেরাট এগিন বেগিনলে আপনার এলাকা খলিভেরাট আসলে নামিয়ান কিনলে হয়েছে আসলে খলিভেরাট নামিয়ান হয়েছে আসলে মাঝখানে শুরু থেকে কদ্দূর কই। আমরা আসলে চেষ্টা করতেছি, আমি দীর্ঘ 37 বছর দেশের বাইরে বাইরে থাই, তো বাইরে থাকার কারণে অনেকে ভুলি টুলি গেছে। এখন চেষ্টা করতেছি অনুষ্ঠানটা একটু ইয়ে করার জন্য যে আমাদের আঞ্চলিক ভাষা, ছোটোবেলায় আসিলাম দেশ গ্রামে সেই ভাষায় কথা বলার জন্য যারা এটা ইয়ে করে দিছে তারাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই খলিভেরাট শুরু হয়েছে খলিফা, আমরা ছোটোবেলায় মুসলমানি করাইতো বাচ্চা কাচ্চারে ছেলে এদেরকে মুসলমানি করাইতো ওই ওস্তা কইতো ওই জন্যে, তো একটু শুদ্ধ ভাষা নোয়াখালী একটা শুদ্ধ ভাষা এদেরকে খলিফা কইতো, এখানে মোস্তা কইলে কেরম কেরকম লাগে খলিফা কইতো। তো খলিফা হিয়ান দিয়ে একটা বাড়ি আছে হেঁটা বাড়ি ব্যাগ এইটা করতো, বিভিন্ন দূরে দূরে যাই যাই এগুলো করতো, তো এগিয়ালাই এটা করে খলিফা কইতো। তো ইঞ্জিনে মানুষ টানুষ আয়তো দোকানপাট দুই একান তিনান শুরু হয়েছে আস্তে আস্তে ওইতো ওইতো ওইতো, তো এখন খলিফাঘাট কত বড় বাজার এটা অনেকে কল্পনাও করতে পারতো না। কথাগুলো চেষ্টা করে কেন জি কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো কলার, আসসালামু আলাইকুম। না কলার আমার লাইন কেটে গিয়েছে। খলিফেরাট বাজারে না তো মেলা বড্ড বাজারে গিয়েছে আসলে। ইয়ানে ইয়ান মাদ্রাসা আছে, ইয়ানে যদি জানি আমরা, ইয়ানে আমাদের হিয়ার লগে দিয়ে অবশ্যই রামবল্লভপুর স্কুলও আছে মনে হয় কেন কেন আপনাকে এই জায়গাতে আশেপাশে আপনারা ইয়ানের এই শুনে আসলেন, আমরা হওয়া না করছিলাম না। আসলে আঙ্গু এই রামবল্লভপুর খলিফেরাট লই আমরা একটা ভিডিও বানাই সবটা কেন ভিডিও একটা আমরা চাই আমার কেন যা। রশিদ ভাই, আপনি একটা ভিডিও দেখছিলাম খলিফেরাট রামবল্লভপুর স্কুলে আমরা একটা ভিডিও বানাইছি, আমরা খাইছি। আমরা যে কলার আছে আমরা চেষ্টা করে ইয়ে করি কথা বলে যে কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুবুল ভাই, ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। আপা কে কইছেন আপনি? আই মুক্তা গোয়েল। মুক্তা আপা ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নি? আমি ভালো আছি। আল্লাহ অনুষ্ঠান সানে ধন্যবাদ। জি আঙ্গুল কোনো কথা আছে? জি আনলেগো মেজন দুইজনের লাগে কতই কথা কইতাম চাই। কোন কোন হাতরা ফোনের কোন? আসসালামু আলাইকুম রশিদ ভাই, সালমান ভাই। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আনরা ইয়ানে গেছেন আঙ্গো আঞ্চলিক ভাষায় কথা কনের জন্য। আনলেগো কাছে অনুরোধ, আনরা আঙ্গো আঞ্চলিক ভাষায় কথা কন, তাহলে অনুষ্ঠানটা আরো সুন্দর হইব। আচ্ছা কইতো কইবো, হাতরা শুরু করছে কইবো ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, দোয়া করেন। আর আঙ্গো সান ধন্যবাদ, খাই খান অনুষ্ঠান। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়ারা কইতাম যে খলিফেরাট মাদ্রাসা কোন মেলা দিনা কইছে নাকি? খলিফেরাট মাদ্রাসা ইয়ান ওই যে কইলাম খলিফার বাড়ি লই খলিফার বাজার হয়েছে ইয়ানে, তো পাকিস্তান পিরিয়ডে মাওলানা নুরুদ্দিন আতিকুর সাহেব তখন পাকিস্তান পার্লামেন্টের মেম্বার বই মার্কা দাঁড়াইছিল মাওলানা পুরানা লোকজনের চিনে, উনি এই খলিফেরাট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল 1948 সনে। আচ্ছা, তো উনি একজন বুজুর্গ মানুষ, তো উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, প্রতিষ্ঠা করার পরে ছোট করে শুরু করছে, পরে আস্তে আস্তে হইতে হইতে ওইখানে অনেক বড় মাদ্রাসা হয়ে গেছে। এখন আল্লাহ দিলে ইয়ানে অন 8-10 হাজার হলো আইনে হড়ে। আচ্ছা বুঝছেন নি? আচ্ছা, দাখেল কামেল পর্যন্ত হয়ে গেছে, উপরের দিকে আলিয়া ইয়ের দিকে চলে গেছে, লগে বড় একটা মসজিদও আছে। ওনার ছেলেরাও কোরআন হাফেজ, ওনার ছেলেরাও খুব ফরেজগার, এবং তিনজন কোরআন হাফেজ, এবং তিনজন প্রখ্যাত আলেমে দিন। রশিদ ভাই থামাই রাখেন, কলার কলার আছে। জি কলার আসসালামু আলাইকুম। আঙ্গো সালন ভাই, সালন ভাই। জি ভাই, একসময় তো ঢাকা ঢাকা শহর আসিলেন। জি ঢাকা শহর আসিলেন, ঢাকা শহর মেলা দাবড়াইছেন যদি জানি, এটা খেলাধুলা করছেন একসময়। আর যদি জানি আপনি ক্রিকেট লিগ খেলছেন সেকেন্ড ডিভিশন, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে হয়েছে, যেটা ক্রিকেট সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন। কোন টিমে খেলছিলেন? জাগরণী যুব সংঘ। জাগরণী যুব সংঘ। আচ্ছা, এটা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে দিচ্ছেন কোন সময়? আসলে এটা পর্যন্ত যাইতে পারি না, সত্যি কথা যেটা খেলছি এলাকার মধ্যে তো সবসময় খেলতাম, আর আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে
খেলতে খেলতে দেন ইয়ান কোন কোন সময় খেলছেন কোন সালে এইটা হইব আর মনে হয় যতদূর মনে পড়ে 94-95 আপনি খেলছেন জি জি মানে খেলাধুলা বাড়াগারি খেলছেন তাহলে আপনার টিমের ক্যাপ্টেন কি আপনি আসলেন নাকি ক্যাপ্টেন তো ইনশাল্লাহ প্রায় সময় আই থাকতাম আচ্ছা 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 আপনার আমলে আপনার আমলে তো আসলে বাংলাদেশ ক্রিকেট তো এই সময় পরিচিত আমার পৃথিবীর মধ্যে ইসমাইল আছেন আপনি কতদিন ফোন করছেন ভাই আমি কি আঙ্গো মানুষ আছেন মেলা ব্রিটেনের বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমরা সবাই সবার পক্ষ থেকে যে যার পক্ষ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করি এটাই কনফিডেন্স জায়গা ধন্যবাদ ইসমাইল ভাই ধন্যবাদ প্রোগ্রাম হারিয়ে থান জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠে খেলছি ধানমন্ডি মাঠে খেলছি ধানমন্ডি ঈদগাহ মাঠে খেলছি ধানমন্ডি লেকে খেলছি তারপরে তো খেলবার লাগে তো নোয়াখালীও যাই বিভিন্ন জায়গায় খেলছি খেপে তো গেছি ভাই গেছি ওইসব লইছি খেলছি ভাই সত্যি কথা কইতে কি আসলে কি কইতাম আর মামা মামা উগার সমবয়সী হেতনে আর কি বেশি আরে খেলা লই যাইত দেন আর আরেকখান কথা আর কইতে হইব আর ভাই ফোন করছে তো আঙ্গো আঙ্গো এলাকায় আমরা ক্রিকেট টিম আঙ্গো আমরা সাত ভাই এক বোন আমরা আমরা সাত ভাই এক টিমের মধ্যে আসিলাম আমরা সারা আমরা আমরা নখিল্লে আর কি আঙ্গো আঙ্গো এলাকার টিমও খেলতে না ঠিক আছে একে আছে মেলা জায়গাতে আছে একে আসলে আপনারা আপনাকে যে সময় খেলছেন যেন আপনারা আপনাকে সময় আঙ্গো বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন কি আছিল মনে আছে নাকি আমরা সত্যি কথা কইতে ভাই আমরা তো খেলছি আসলে প্রফেশনালি ওইভাবে কেউ খেলি না হরে তো বেশি খেলতে হারি না ইনশাল্লাহ যদি খেলতে পারতাম তাহলে হয়তো বা আরো ভালো হইতেন না আপনার খেলার হরে কিন্তু আমরা ছাড়ি দিচ্ছেন এর পর আঙ্গো বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট চলে গেছে ওয়ার্ল্ডে জি জি পৃথিবী সিনচ্যাং করে এর আগে ছিল না আসলে আসলে আঙ্গোলকে আঙ্গো দুজন মেয়াজন আছে দুজন মেয়াজন আছে নোয়াখালীর দুজনের কাছে আসলে আর কিছু কেনা আঙ্গো কিছু টুকটাক কিছু কথা আছে প্রবাদ আছে প্রবাদন আছে আঙ্গো একখানা জিজ্ঞাম আঙ্গো ইয়ের কাছে জিজ্ঞে আর একখানা আঙ্গোরে রশিদ ভাইয়ের কাছে রশিদ ভাই কামের রথ কামে লাগে হুল্লার রথে আগুন লাগে এটা কি লাগে আমরা
এটা আসলে ওই যে আজাদারা কাম কাজ করতে চায় না, বুঝলেন, আকামা ড্রাইভার হুতি বই খাইতে চায়, এটা করে কয় আর কি, কাম কাম কাজ করি খা, কাম করলে শক্ত থায় মজবুত থায় দীর্ঘদিন ইয়া অসুখ বিসুখ হয় না, ইয়ে আজ কোনো কাম করে না, কাম করতে চায় না, এনে খালি খাইতে চায়, হেতা করে করে হেতারা একটু ইয়ে হইতে হয়, হেতা করে অসুখ বিসুখ হয় ওই ইয়ে হয়ে যায় অসুখ বিমারে আটকা ইয়ে করে ইয়েলায়, তো ইয়েলায় ওই মুরব্বীরা কইতে পারি কামের রথ কাজে লাগে, যাতারা কাম করে এতারা শক্ত থায়, যাতারা কাম করে না এতারা ওই নরম হয়ে যায়, বস একসময় তাড়াতাড়ি মরি হয়ে যায়। বাংলা আমরা বাঙালি ভাত তিন বেলা খাই, এটা তো ভালো লাগে, আর নোয়াখালীরা তো ভাত খায়, এটা কই না ভাত খাইও হুতি আবার রক্ত আবার ভাত খাই, বুঝছেন নি, আঙ্গুর সমস্যা সিএল আমরা এলাকা আমার তো আঙ্গুর বেশি আসি, আমি বেশি চলি এই আঙ্গুর ভাত খানালে, ভাই ভাত খানার মধ্যে আর মনে কোনো সমস্যা নাই, খাই না তিন বেলার জায়গায় ফার্স্ট বেলা খাই, হ্যাঁ সেটাতে তো কোনো সমস্যা না, কত হইল আঙ্গুর কিন্তু হে পরিমানে কাম করেন, কাম করে শরীরে ইয়া করি এলাম, ঠিক আছে, তাইলে আর অসুখ বিসুখ দিত না। একজনের লগে টিটকারি করবো, হাইজামি করবো, কিন্তু আবার একসাথে আবার গলা মিলি খাইবো, ইয়ানো যাইবো, দোয়ানো যাইবো, মানে কি হুয়াদের ব্যান আসলে এই দুইজন আঙ্গ দুজন মেয়েজন আছে, আসলে দুজন মেয়েজনের কাছে একখানা আঙ্গ মেয়েজন আসলে কিছু স্মৃতি আছে, একসময় আপনারা বাংলাদেশে আসলেন, অন আসলে এই লন্ডনে চলে আইসেন, দীর্ঘদিন আপনারা এই দেশে আছেন, আপনাকে এমন কোনো স্মৃতি আপনাকে মনে হয় নাকি একখানা, যে স্মৃতিলে আপনারা অনবর্জিত মনে করেন যে আপনারা সেটা মনে হলে আপনারা চিন্তা করেন একখানা যে হারে কী হালাতে চলি আইছে একে, এরকম কিছু আছে নি রশিদ ভাই? আমার আছে অনেকে, তার ভিতরে বেশি বড় বড় কইতার না, ছোট্ট করি কই স্বাধীনতার হরে হরে, বুঝছেন নি, আমার মা আমার ওই যে ধান ছুড়ে তো দিয়েছিল কল করে, আচ্ছা তো ধান মনে হয় কত কেজি হইব, 20-30 কেজি হইব, আমি মাথাত করে ঢুকেছি কলের মধ্যে বাজারে সুরাই, ইয়ান তখন 2 কেজি চাইল বেচছিলাম, তো বেচে 114 আনা করি কেজি ইয়ান এসে বেচছি, কোন সালে গায়নি এইটা 72-73 এরকম হইব, 72-73 সনের দিকে, 1972-73 ইংরেজি সনের দিকে, আচ্ছা তখন আসিলাম আমরা গ্রামের হোলাইন তো টনটন নিয়ে আসিলাম, হোজা বইতে মারতাম, তো বেচে আজ সাসা ও আমার সময় নিয়ে সাসা ও গান দিয়ে গেলেছে, দিয়ে গেলে অন হেতে কত মারে কই দিবো আর বাঘ দিতে হইব, হেতার অর্ধক দিতে হইব, 22 কেজি সেল বেচছি আমি 114 আনা করি কেজি, পরে বুঝাই শুনাই বুঝাই শুনাই আমি হেতারে 8টা আনা দিছি হেক্টর আমলে, 8 আনা দিছি, 10 আনা দিছি, পরে 12 আনা দিয়ে হেতারে থামাইছি, থামাই বাঁ গুণ আয় আইছি, বলতে দুঃখ আইছি, 2-3 আর গিয়ে আর মার কাছে কই দিছে, তো আমার কাছে কেছে আয় মা এগারো আয় ভাগ দিছি, দেখছেন নাকি এগারো আনার কাছে কই দিছে, তো মা কয় আর কি আর কি করবি, এখনো চাষা ইগা আছে অনেক বড়, মাঝে মাঝে আমার এই কথা সরো 114 আনা করি চাইলের কেজি, চাইলের কেজি কিনছেন, এদিন আসলে একে মেলা স্মৃতি আসলে মানুষের কাছে আছে, কেন জি অনেক স্মৃতি সকল আছে, দেশ গ্রামে আমরা ইয়া হেঁকতে খেলাধুলে আসি না, বর্ষাকাল হলে ছানা মিল খেলতাম, মার্বল মিল খেলতাম, তারপরে যদু মধু খেলতাম, তারপরে ছানামির কোনটা ছানামির ওই যে আমাদের মাটিয়ে হাইলিয়া টাইলিয়া ভাঙি গেলে তো এর দূরা করে ভাঙি লইতাম, এমনি করে মারে দিতাম, তো হিয়া না আরেকজনে এমনি করে মারতো, বুঝছি না, মারলে তো এক বিঘা যদি হাইতে হাইলে হেতারে ওই ইয়া সিগারেটের ফ্যাকেট আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখতাম আমি 500, 1000, 2000, তো এটা কত ধরতাম, তো হেতারে দিতাম, হেতে আমি কইতাম 500, তো হেতে হাইছে, যদি ছানার দুপুরে ডবল লাগে যেত তো 1000 দেন লাগতো, দেখতাম আমরা বইতে না না এক কান মারতাম, আচ্ছা তো হেতার রান মারি যদি আরাম ঠোঁয়াইতে হইতো তাইলে 1000, আর যদি নুঠোয় দেয় আঙুল দিয়ে এমনি করি হাইতো তাইলে 500, আয় দচ্ছি 500, আবার হেতে যদি কইত না আমি হিরিয়ে ইয়েন তো আবার আয় হিরিয়ে আইতাম ওই খাদের কাছে, খাদের কাছে, আচ্ছা আচ্ছা, এইসব মা খাওয়া। আর সালন ভাই, সালন ভাইয়ের কাছে এরকম কোনো স্মৃতি মনে হয়নি আসলে একে,
খেলাধুলা করছেন, ঢাকা আসলেন, নোয়াখালী আসলেন, স্যারমি আসলেন? আর একবারের কথা আর কি মনে পড়ে বেশি। কোন আমরা সবাই গ্রামের বাড়িতে গেছিলাম। আচ্ছা হ্যাঁ। তো আব্বা আঙ্গুরে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ানোর হরে সেদিন যে জরি বৃষ্টি, তো আমরা দুপুরবেলার ভাত খাইছি মোরগ রাঁধছে আর দাদি, মোরগ টোরগ খাই আমি তো আল্লাহর নাম পরে ঘুমাই গেছি, আমি তো উঠি ঘুমিয়ে গেছি, তো উড়ি দিই এখন তো ভোরবেলা উড়ি গেছি আবার, তো আমি তো আর কইতে আসতাম না এটা ভোরবেলা। আচ্ছা। আমি তো মনে হচ্ছে আমি বিকালবেলা উঠছি, মাগরিবের আগে না উঠছি, তো আমি তো উড়ি দিই বাড়ির হোলা হাইন ব্যাকে খেলে, আমি তো বাড়ির হাতাগুলোকে খেলা শুরু করছি, এখন তো আস্তে আস্তে দেখি সূর্যই না উঠে, আমাকে সূর্যই না ডুবতো, এটা উঠে গেলে তো আই যাই আব্বারে কই আব্বা আই তো ঘুমাইছি দুপুরবেলা, এখন তো দেখি সূর্য এনে উঠে গেছে, তো ব্যাগে লই আরে লই আসা শুরু করেছি, যে কয় ইয়া তুই তো ঘুমাইছস লম্বা ঘুম দিছ, এখন তো উঠে ভাই আর তো মনে হয় না আসলে সাত আট আঙ্গলকে ফজলুল মনি হক আঙ্গলা প্রোগ্রাম ইয়ে স্যার আঙ্গল, হাসিনা জান্নাত বাবা প্রোগ্রাম সাইতে আছে আঙ্গলকে, জয় প্রোগ্রাম সাইতে আছে আঙ্গলকে, আয়েশা বেগম আঙ্গল প্রোগ্রাম সাইতে আছে আঙ্গলকে, জয় ডেনমার্ক থেকে আঙ্গলকে, সুমিয়া আঙ্গলকে প্রোগ্রাম স্যার, ইয়ামিন আহমেদ আঙ্গলকে প্রোগ্রাম সাইতে আছে। আসলে আপনারা যাতে আঙ্গলকে প্রোগ্রাম স্যার অনলাইনে যারা টিভি আসলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা প্রোগ্রাম চায়, যেটা হাসার কথা বাংলাদেশের প্রোগ্রাম চায় আপনাদের ব্যাকটা দর্শকরা আসলে আপনাদের ধন্যবাদ। আমরা আঙ্গলকে আঙ্গ দুজন মেয়েজন আছে আসলে দুজন মেয়েজনের কাছে আর আরও কিছু ছোট্ট কিছু কথা আছে আসলে, এই আমরা যে আঙ্গ প্রোগ্রামে আইসেন আসলে আপনাদের এই প্রোগ্রাম লই মতামত কী আসলে আমরা কী মনে হয়েছে এই প্রোগ্রাম কারণ আসলে আমরা যেন করি আর আঙ্গ সার্থকতা কুদ্দুর আছে বা আমরা নখাইলে কিনতে পারি একানা রশিদ বেকানা কোন একানা আসলে এই ধরনের প্রোগ্রাম আগে তো নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দেশের বাইরে দেয়নি, যেই লোক যারা এই প্রোগ্রামটা শুরু করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম করার জন্য আরও বেশি বেশি করার জন্য। আর এই প্রোগ্রামগুলি যে যেখান থেকে পৃথিবীর যে যেখান থেকে দেখেন একজন আরেকজন 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 বলবেন যেন এই প্রোগ্রামটা বেশি করে দেখে, দর্শক বেশি হয় তাইলে যারা এই প্রোগ্রামটা পরিচালনা করে তারা আরও উৎসাহ হইব আরও বেশি করে করার জন্য আরও বড় করে করার লাই আমরা আর টাইম বাড়ানোর লাই দর্শক বেশি হইব প্রোগ্রামের টাইমও বাড়বে। জানার আছে নোয়াখালীতে আমরা আসলে কিনতে পারি আমরা এই এই বর্তমানে আপনারা শেফিল্ডে না আসছিলাম আজকে আপনারা শেফিল্ডে আঙ্গ প্রতিনিধিত্ব করেন আঙ্গ নোয়াখালীর আজকে আপনারা কী মনে করেন আঙ্গ নোয়াখালী এর লোকজন আঙ্গ লন্ডনে শেফিল্ডে আছে বার্মিংহাম আছে ম্যানচেস্টার আছে আমরা ব্যাকরে আমরা কেমনি আসলে এক লোক করতাম আসলে এটা আসলে অন দ্য লকডাউন জি লকডাউন হরে কেমনি আমরা এটা ইয়ে করতে পারি আসলে লকডাউন শেষ হয়ে গেলে ভাই এখন তো সারা বিশ্ব এই পরিস্থিতি ভালো না এটা শেষ হয়ে গেলে আসলে আমরা যে যেখানে আছি সবাই একসাথে ইয়া এনাদেরকে একটু সহযোগিতা করা যে ভাই এটারা আর একটু বড়ো সড়ো করেন আমরা নোয়াখালীর নিয়া অঞ্চল নিয়া আমাদের বিভাগ আমাদের নোয়াখালীর বিভাগ নিয়া যেন বিভাগ কীভাবে হইতে পারে এই ধরনের আমরা একটা প্রতিবাদ শুরু করা দরকার। রশিদ ভাইয়ের কাছে আঙ্গ একটা শেষ সময় চলে আসছে আমরা সালাম ভাই আমরা আঙ্গ প্রোগ্রাম লেখা দূর কথা কেন কেন ভাই আর কাছে আপনার আগের যে প্রশ্ন ছিল ওইটার ব্যাপারে আমি থোড়া অ্যাড করতে চাই, মিডিয়া যেই মাধ্যম মিডিয়ার মাধ্যমেই আমরা নোয়াখালী প্রবাসীর এটা এই এই যেই যেই প্রোগ্রাম আপনারা ইয়া করছেন আমরা ওইভাবে ইউনাইটেড হইতে পারি এটার মাধ্যমে আমার আমার কাছে মনে হয় ম্যানচেস্টার বার্মিংহাম এভরিওয়্যার সবাই এই প্রোগ্রামটা সাপোর্ট করতো এই প্রোগ্রাম বেশি বেশি করে দেখতো এই প্রোগ্রাম বেশি বেশি শেয়ার করতো তো আমার মনে হয় মিডিয়ার মাধ্যমে মিডিয়া হলো ভেরি স্ট্রং সাইড
মিডিয়ার মাধ্যমে আমরা আরও এটারে বেশি স্টাবলিশ করতে পারবো ইউনাইটেড হয়ে। ধন্যবাদ সালন ভাই, ধন্যবাদ রশিদ ভাই, দুজন আসলে মেলা কষ্ট করে শেফিল্ডে আইসেন। দর্শক মন্ডলী আঙ্গ দুজন মেয়েজন আসলে শেফিল্ডে আইসে, এত করে ধন্যবাদ আসলে, এত করে মেলা কষ্ট দিয়েছি আমরা আসলে আঙ্গ প্রোগ্রামে আসছে। আমরা আসলে আঙ্গ প্রোগ্রামে শেষ পড়ে চলে আসি, আমরা আঙ্গ অনুষ্ঠানের একেবারে শেষ পড়ে চলে আসি। আমরা আঙ্গ অনুষ্ঠানে আসলে এই অনুষ্ঠান করি পেলে আঙ্গ ক্যামেরা হিসুন্দর আঙ্গুরে কিছু লোক আঙ্গ সহায়তা করে, যাতে করে আমরা আসলে কৃতজ্ঞতা জানাবি হলে আমরা সারাদিন চেষ্টা করলে আমরা হাততাল না হয়তো, তারপর আমরা এত করে নামকারা কেন খুব চেষ্টা করি আমরা সবসময়। আঙ্গ শরীফ ভাই আছে আঙ্গ লগে, আঙ্গ ফিনাক ভাই আছে, আঙ্গ নাজমুল ভাই আছে আঙ্গ লগে ক্যামেরা হিসুদ্ধ আঙ্গ সহায়তা করে, আঙ্গ আঙ্গ আর্জুমন মুনিয়াফ আঙ্গ সহায়তা করছে, আঙ্গ মিনাজ খান ভাই আঙ্গ সহায়তা করছে আঙ্গ আসলে এই প্রোগ্রাম সহায়তা করে ইয়ে করবার লাই। আর আঙ্গ এই দর্শক মন্ডল আপনারা কইয়ের আপনারা যাতারা আঙ্গ প্রোগ্রাম চান, আপনারা আঙ্গরে বেশি বেশি করে আঙ্গরে মতামত জানাইয়েন আপনারা। আর আমরা আমরা চেষ্টা করুম আজকে যে শেফিল্ডে তো লোক দুজন ম্যাচ জানাইছি, আমরা আমরা চেষ্টা করুম আমরা ম্যানচেস্টার বার্মিংহাম তো আমরা আলাদা আলাদাভাবে লোক জানাইন বললে আসলে চেষ্টা করবার লাই। এবং আমরা আঙ্গলভাবে কানেক্ট থাকি সবসময় প্রত্যেক সোমবার আজ দশটা বাজে আপনারা দেবো এবং আঙ্গুয়ারি নোয়াখালী অনুষ্ঠানে আইওন টিভিতে স্কাই 7 টুতে। আসসালামু আলাইকুম।